চ্যানেল কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আর বুঝতে পারছো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে যে আমরা ঠিক কোথায় এসেছি? এই দেখো, হ্যাঁ তোমরা গেস করো, তন্ময় বলছে গেস করো। আর এখন প্রায় 4টে, কটা বাজে গো? 4:30 বেজে গেছে, 4:42 বেজে গেছে। আমরা এসেছি আমাদের নতুন ফ্ল্যাটে। অনেকদিন থেকে আসবো, মানে ইচ্ছা করছিল যে কবে যাব কবে যাব, তো আজকে আলটিমেটলি আসলাম। আলো থাকতে থাকতে আসতে চেষ্টা করেছি, মনে হয় সাউন্ড ইকো হবে। পুরো ফাঁকা ঘর না, দেখো সাউন্ড মনে হয় ইকো হবে। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখান থেকেই। ও রে বাবা, এটা হচ্ছে সোনার বেডরুম। আর নিজেদের কিছু করার বা একটা নিজের কিছু ফ্ল্যাট কেনার একটা আনন্দই একটা অন্যরকম থাকে। তো যাই হোক, আমরা ভেবেছি যে একটা এমটি ফ্ল্যাট আমরা রেকর্ড করে রাখবো, একটা এমটি ফ্ল্যাট ট্যুর করব। তো সেই জন্য আজকে মোটামুটি আলো ঠিকঠাকই আছে, পুরো ভালো আলো নেই, একদম সন্ধ্যার কাছাকাছি যেহেতু। নভেম্বর মাস আর এখন আমার শীতকাল, শীতের সময় তোমার আওয়াজ মানে তোমার খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে আসে। তাই চলো আমরা তাড়াতাড়ি এবারে তোমার ভিডিওটা করে ফেলি। এই যে এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ডোর। তারপরে ঢুকেই এদিকে এসে ওটা পরে দেখাচ্ছি, এদিকে ঢুকেই ঢুকে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, তাই তো? লিভিং রুম, লিভিং প্লাস ডাইনিং, এইরকম মানে তোমার এই যে এটা হচ্ছে আমাদের লিভিং রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। লিভিং রুম থেকে ঢুকে এখানে একটা সরু প্যাসেজের মতো আছে, তোমার প্যাসেজ থেকে ঢুকে এটা হচ্ছে আমাদের একটা বেডরুম। এটা হচ্ছে সোনার বেডরুম, মোটামুটি সোনার বেডরুম প্লাস গেস্ট রুম, যেহেতু এটা আমাদের 2 BHK। তো এটা সোনার প্লাস গেস্ট। এটা হচ্ছে আমাদের কিচেন, এই যে আমাদের কিচেন, ছোট নয় খুব একটা বড় নয়, মোটামুটি ঠিকঠাক। একদম এখানে আসতেই হচ্ছে একটা ওয়াশরুম, এটা হচ্ছে মেইন ওয়াশরুম, মানে কমন ওয়াশরুম। অন্ধকার বলে কিছু বোঝা যাচ্ছে না নাকি? হ্যাঁ, আলো কোথা? আর এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, মানে এটা আমাদের মেইন বেডরুম আর কি। এখানে আমরা মানে বেশিরভাগ সময় থাকবো আর কি। তো চাইব এই যে আমাদের মেইন বেডরুম, বেডরুমেও একটা জানলা আছে, আর এখানে আছে তোমার আলমারি রাখার জায়গা, মানে আলমারি রাখার জন্য আলমারিটা মেপে এসেছে। ও মেপে নিয়ে যাবো। আর এটা হচ্ছে আর একটা অ্যাটাচ বাথরুম, ব্যাস। এখন আমাদের মাপামাপি চলছে। এই একটা জানলা, প্রতিটা ঘরেই জানলা আছে, তোমার একটা করেই জানলা, এটা বেশ ভালো। তোমার দেওয়ালগুলো বেশ ভালোভাবে ইউজ করা যাবে তাহলে। দেখো আর একটা জিনিস দেখাই, আমাদের ফ্ল্যাটের যে ব্যাপারটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই দেখো আমাদের এন্ট্রান্সের সময় না, মানে এটা তো কর্নার ফ্ল্যাট, মানে এন্ট্রান্সের সময় আমাদের এই যে এই জায়গাটা, এই কর্নারটা পুরোটাই আমরা পাবো। এই যে তো এই ব্যাপারটা আমার খুব ভাল লেগেছে এখানে। তো এইখানে এই জায়গাটা পুরোটাই আমরা আমাদের মতো করে ইউজ করতে পারবো। যে কোনো ঘর ছোট হোক আর বড় হোক, আলো থাকাটা জরুরি, আলো বাতাস। তো এখানে সেই সমস্যার সমাধান আর কি মিটবে। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের এই ফ্ল্যাটটা ইস্ট ফেসিং, মানে এই দিকটা ইস্ট, দেখো এই দিকটা পূর্ব দিক। সেই জন্য সকালবেলা উঠেই আমরা আর কি পুরো সূর্যের আলো ভালো মতো পেয়ে যাব। আর আমার মেয়ে সব থেকে বেশি খুশি এই জায়গায় এসে। সত্যি কথা বলতে কি, দেখো আমরা ফ্ল্যাটের এই এমটি ফ্ল্যাটটা কেন করে রাখলাম, কারণ জিনিসপত্র আসার পরে না পুরো ফ্ল্যাটটা পুরো চেঞ্জ হয়ে যাবে লুকস। তো কোনো একদিন যদি দেখতে চাই যে খালি অবস্থায় ফ্ল্যাটটা কেমন ছিল, তাহলে এই ভিডিওটা দেখে নেব, আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়ে থাকবে, একটা ডকুমেন্ট হয়ে থাকবে এই আর কি। একটা এমটি ফ্ল্যাট ট্যুর করে দিই আমাদের। তো এই হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট পুচকি ফ্ল্যাট, মানে তোমার আমাদের টোটাল ফ্ল্যাটটা হচ্ছে 845 স্কোয়ার ফুট। এখন একটু মোমবাতি টোমবাতি দিয়ে এসছি, একটু জ্বালাবো। Thank you.
বাড়ি ফেরার সময় আমরা গেছিলাম বিআরটির একটা আমাদের বাড়ির কাছে খুব সুন্দর একটা মন্দিরে। ওখানে বড় ঠাকুর আর মা কালীর পুজো একসঙ্গে করা হয়, তো এবারেও পুজোটা খুব সুন্দরভাবে হচ্ছে। এর আগের বারেও আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, কিন্তু এবার একটু ঠাকুরকে প্রণাম করে আমরা আর কি চলে এসেছি। তো খুব সুন্দর করে পুজো হচ্ছে। হ্যাপি দিওয়ালি। তুমিও বলো হ্যাপি দিওয়ালি, বন্ধুদেরকে হ্যাপি দিওয়ালি বলে দাও। বলো অল ফ্রেন্ডস হ্যাপি দিওয়ালি। আমাদের নতুন ফ্ল্যাট থেকে বাড়ি চলে এসেছি। বাজারে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো সব করলাম। করে বাড়িতে এসে আমি আমার কাজগুলো করছিলাম। তন্ময় সারা ঘর মোমবাতি জ্বালালো, যেহেতু আজকে কালী পুজো, কালী পুজোতে মোমবাতি জ্বালাতে হয়। আর তন্ময়দের এখানে মানে শ্বশুর বাড়িতে নিয়ম অনুযায়ী 14 প্রদীপ জ্বালাতে হয়। তো আমরা প্রদীপ তো অনেক আগেই কিনে রেখেছিলাম, তো আজকে আর কি তেল টেল দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে তন্ময় পুরোটা রেডি করলো, আর আমি এদিকে মানে আমার যে সন্ধ্যাবেলার কাজগুলো ছিল সেগুলো করলাম। বলি আমি যখন ভিডিওটা পোস্ট করবো দীপাবলি চলে যাবে, তবুও জানাই দীপাবলির অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। তোমাদের নিশ্চয়ই খুব ভালো কেটেছে কালী পুজোর দিন মানে দিনটি, আর তোমরা ভালো করে সুস্থ থেকো। আর এবার তো বাজি টাজি পোড়ানো যাবে না, হাইকোর্টের নিয়ম। তাহলে চলো কি করছে বাবা, কি করছে? হ্যাঁ এখন রাত অনেক বেজে গেছে, তোমার 11টা, হ্যাঁ 11:35 বাজে এখন। আর এই দেখো আমাদের বিছানা ফিছানা সব মশারি টশারি টাঙিয়ে দিয়েছি। আজকে মশারি টাঙিয়েছে আমার পতিদেব তন্ময় বণিক। কালী পুজোর দিন, তোমাদের কালী পুজোর দিনটা কেমন কাটলো, কিভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর বাজি পুড়িও না কিন্তু। আর তোমার তাহলে চলো আজকের মতো টাটা বাই, গুড নাইট। আমাদের তো মোটামুটি এই এরকম ভাবে কেটে গেল। আজকে নতুন ফ্ল্যাটে গেছিলাম, বেশ ভালোই কাটলো আজকে দিনটা, বেশ মজা করলাম। রাস্তায় অনেকগুলো পুজো হচ্ছে, আর আমাদের যেখানে নতুন ফ্ল্যাটটা কিনছি আমরা, মানে কিনেছি নতুন ফ্ল্যাটটা কিনেছি মধ্যম গ্রাম, ওটা তো কালী পুজোর জন্য বিখ্যাত, প্রচুর কালী পুজো হয়। তো আমরা ওই রাস্তা দিয়ে বাইকে যেতে যেতে যে কটা আর কি দেখেছি ওই কটায়, মানে কোথাও নামি টামি নি, বেশ ভালো পুজো হয়েছে। মানে এত রেস্ট্রিকশনের মধ্যেও অনেকগুলো পুজো হয়েছে, এবং বেশ সুন্দর মূর্তিগুলো দূর থেকে যতটা দেখলাম ভালো, প্যান্ডেলগুলোও ভালো। তাহলে চলো টাটা বাই।